আসসালামু আলাইকুম। স্টক ম্যানেজমেন্টের ডেটা ভ্যালিডেশনের পার্টটা আমি করে নিছি, এটা তো আপনারা পারেন। তো আমি ফর্মুলা যেটা আপনাদের প্রবলেম হয় সেই জিনিসটা দেখাবো। এখন ধরেন এখানে আমি একটা সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দেওয়ার পরে আমি লিখবো এসইউএম সামিফ। ওকে, তো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমি র্যাঞ্চটা সিলেক্ট করলাম। ধরেন এখান থেকে এতটুকু পর্যন্ত আমার র্যাঞ্চ, এই পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে একটা কমা দিব, কমা দেওয়ার পরে কি করব, এই যে প্রোডাক্ট ওয়ান সিলেক্ট করব, একটা কমা দিব, তারপরে এই যে কোয়ান্টিটি আছে না, এই যে কোয়ান্টিটিটা আমি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিব। ঠিক আছে, করলাম। করার পরে আমি এখানে আসলাম, আসার পরে ব্রেকেটটা বন্ধ করলাম, এন্টার করলাম। এন্টার করার পরে এখানে 200 অটোমেটিক চলে আসছে, কারণ আমি 200 জিনিস কিনছি। তো ওকে, এখানে ক্লিক করলাম। তারপরে এখানে আসার পর একটা সমান সমান দিবেন, এসইউএম সামিফ লিখবেন। সামিফ লেখার পরে সামিফের উপর ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে এই যে রেঞ্জ আছে না, সেলের রেঞ্জটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখেন এই পর্যন্ত করলাম। করার পরে আমি যখন আবার এখানে আসলাম, আসার পর একটা কমা দিলাম, আবার প্রোডাক্ট ওয়ান সিলেক্ট করবেন, তারপর একটা কমা দিবেন, তারপরে কোয়ান্টিটিটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ধরেন কোয়ান্টিটি কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমার এখানে আসেন, এখানে এসে ব্রেকেটটা ক্লোজ করেন, তারপর এন্টার দেন। তো এখানে জিরো, তারপরে জিরোতে এখানে এসে ডাবল ক্লিক করেন। ওকে, আমার ফর্মুলা পাইয়া গেছে পুরো লাইনে, তাই না? এখন আমি মোবাইল কিনছি, ধরেন মোবাইল না, প্রোডাক্ট ওয়ান কিনছি 200, বিক্রি করছি মনে করেন 150টা প্রোডাক্ট ওয়ান, 150 আমার বিক্রি হয়ে গেছে। এন্টার করার সাথে সাথে এখানে 150 আপডেট হয়ে গেছে। এখন স্টকটা হচ্ছে ইকুয়াল ইফ এর ফর্মুলা ইউজ করব। এখানে ক্লিক করবেন, এই গড়ে যদি ধরেন লেস দেন 1 হয়ে যায় তাহলে বলো আউট অফ স্টক, ও ইউটি আউট অফ স্টো সিকে আউট অফ স্টক। হ্যাঁ, তারপরে একটা ব্রেকেট দিবেন, একটা কমা দিবেন, তারপরে দুটো সমান সমান দিয়া তারপরে ব্রেকেট ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট লিখে এন্টার করবেন, এই ঘর খালি, কারণ এখানে স্টক অলরেডি আছে। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ধরেন এখানে আসার পরে ডাবল ক্লিক করলাম, স্টক আউট অফ স্টক, আউট অফ স্টক বলতেছে। ঠিক আছে, তো এখন আমি চাইলে পুরাটা ধরে টান দিতে পারি না। এখানে ধরেন আমি গেলাম, এখানে লেখার পরে এই যে লিখলাম, একবার পুরো সবাই বলবে আউট অফ স্টক। ঠিক আছে, এই হলো ব্যাপার, আমাদের সিটটা মোটামুটি হয়ে গেছে। আর আউট অফ স্টকটা রেড দেখাবে, সিলেক্ট করেন এখানে, তারপরে হোমে যাবেন, কন্ডিশনাল ফরমেটিং এ যাবেন, রুলস এ যাবেন, টু তে সিলেক্ট করবেন, এখানে আসবেন, দুই নাম্বারটা সিলেক্ট করবেন, বাস হয়ে গেছে আমাদের কাজ। ও ইউটি আউট অফ স্টক, এস টি ও সি কে আউট অফ স্টক লিখলাম। লেখার পরে আমরা ফরমেটে যাব, ফরমেটে যাওয়ার পরে ফিলে যাব, এই যে ফিল, ফিলে গিয়ে এখান থেকে একটা কালার হাইলাইট করে দিব। ধরেন যদি আউট অফ স্টক হয় তাহলে এরকম যেন দেখায়। ওকে, তো ওকে করেন, ওকে করার পরে এখানে ওকে করেন, দেখেন এখানে সবই আউট অফ স্টক। আবার আমরা যদি এখান থেকে ধরেন একটা প্রোডাক্ট কিনি, ধরেন এখানে গেলাম, টু কিনলাম, না টু বিক্রি করবো, হচ্ছে যে এই কলম হবে, এই যে এখানে আমরা কি লিখবো, সিলেক্ট করব প্রোডাক্ট টু। হ্যাঁ, প্রোডাক্ট টু সিলেক্ট করব, টু সিলেক্ট করিয়া এখানে বিক্রি করব। ধরেন কিনলাম 100, তারপরে এখানে আসি, প্রোডাক্ট টু বিক্রি করলাম ধরেন 90, এন্টার দেওয়ার সাথে সাথে এখানে আউট হয়ে গেছে, আউট অফ স্টক আমি চলে গেছে। এখন আমার এখানে আরেকটা কলাম হবে, ঠিক আছে, সেটার নাম হলো স্টক ম্যাটিয়া স্টক। এখানে আসেন, রাইট ক্লিক করেন, ইনসার্ট করেন আরেকটা কলাম। হ্যাঁ, এখানে লিখতে হবে বাই সেল স্টক, এস সরি এস টি ও সি কে স্টক লিখবেন। হ্যাঁ, এস টি ও সি কে স্টক লেখার পরে এখানে একটা ফর্মুলা দিতে হয় ইকুয়াল এই ফর্ম এই সেল মাইনাস এই যে এটা দিয়ে যখন এন্টার করব, দেখেন চলে এসে আপনি এখানে এসে খালি একটা প্লাট, হ্যাঁ ওকে, কলামটা করতে ভুলে গেছিলাম। তো ওকে,
তো এখন আমি যদি এখান থেকে আপডেট করি, ধরেন এখানে গেলাম প্রোডাক্ট টু থ্রি সিলেক্ট করলাম, প্রোডাক্ট টু সিলেক্ট করে এখানে বললাম 70টা, তারপরে এখানে আসলাম প্রোডাক্ট থ্রি সিলেক্ট করলাম, এখানে বললাম যে সেল হয়ে গেছে ধরেন 55, 55টা সেল হয়ে গেছে, এন্টার দেওয়ার সাথে সাথে এখানে আউট অফ স্টক চলে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনার শীটটা কমপ্লিট করুন, এখানে যান ফোর নেন, ফোর নেওয়ার পরে ধরেন এখানে আসলাম, আসার পরে ফোর নেবেন, ফোর ফোর ফোর, তারপরে ধরেন এখানে বিক্রি করলেন ধরেন 90টা, আমরা কিনলাম, কেনার পরে এখানে মনে করেন আপনি 90টা, তো তাহলে প্রোডাক্ট চাইলে হলো চার, চারের থেকে ধরেন আপনি 90টা কিনলেন, ধরেন এখানে 70টা বিক্রি করে দিলেন, এটা দেওয়ার সাথে সাথে এখানে আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, প্রড ওয়ান, প্রড সেল, প্রড সেল, একটা একটা করে কিনলাম, দেখেন এইভাবে আমরা শীটটা আপডেট দিতে পারি। ওকে ওকে, তো আশা করি পারবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে বানাবেন, আমি ফরম্যাটটা দেখাইছি, এইভাবে শীটটা বানাবেন, এটা আপনাদের লাগবে, ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।